আমানুল্লাহ মাদানী সাহেব, দ্বিতীয় বক্তা রয়েছেন রাহুল হোসেন জলঙ্গি, তারপরে আছেন হেদায়েতুল ইসলাম চব্বিশ পরগনা। প্রধান এই তিনটি বক্তা আমানুল্লাহ মাদানী, রাহুল হোসেন, হেদায়েতুল ইসলাম আগামী রবিবার 20 তারিখ, এই মাসেরই 20 তারিখ আর আগামী রবিবার আপনারা যারা শোনার জন্য ইচ্ছা রাখছেন সেখানে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين، اما بعد، فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: قوا أنفسكم وأهلكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى. قال رسول الله: من ابى؟ قال: من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس له امرنا ফাওয়ারতুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখানে এসে বসার এবং সন্ধ্যা থেকে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক আতা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যা আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলাম, মিডিয়া ও সন্ত্রাসবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর যদি বক্তৃতার মধ্যে কারো প্রশ্ন থাকে আমল করার জন্য, কাউকে হ্যারাসমেন্ট করা নয়, আমল করার জন্য যদি কোনো প্রশ্ন জানার থাকে সেগুলা স্টেজে এসে জমা দিবেন। আর অনেক বিজ্ঞ মানুষ আমাদের হেলাল ভাই উনি আছেন, সমস্যা নেই। তো আসলে হেলাল ভাই, আমি মাঝে মাঝে ভাবি যে হেলাল ভাইকে কেন সভাপতি করে মানুষ, আসলে ওনাকে বক্তা করার দরকার ওনার মতো বক্তব্যের। কিন্তু আমি যেখানেই যাই দেখছি হেলাল ভাই সভাপতি। তো সভাপতি হলে তার বেশি কথা বলা যায় না, তাই না? একজন বক্তা আসলে ওনার কাছে মূল্যবান আলোচনা আপনারা শুনতে পেতেন, আমি বসে আছি কি করে ভাই কথা বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি একজন নির্ভীক মানুষ, আমার জানা মতে হক কথা বলেন, চেষ্টা করেন। তো আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য। আর গলার কন্ডিশন খুব একটা ভালো নয়, তবে দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না। তো গলার থেকে দেশের পরিস্থিতি খুবই খারাপ, তাই এখন কিছু আলোচনা শুনতে হবে, শুনে মজা নিলে হবে না, শুনে সে আলোচনাগুলোকে মূল্যায়ন করে বাড়িতে যেতে যেতে আমল করার চেষ্টা করতে হবে। যদি রাস্তায় আমল যত কোনো ইবাদত বা কোনো কিছু আমি এটা বলে থাকি, সবাই বলে ইনশাআল্লাহুল আজিজ। তো আমার টপিক হচ্ছে ইসলাম, মিডিয়া ও সন্ত্রাসবাদ। ইসলাম মানে কি? শান্তি।
আমরা এটা জেনে থাকি, ইসলাম মানে শান্তি। ইসলামের আরো একটা ভালো মানে আছে, কে বলবেন? আত্মসমর্পণ, রাইট, সারেন্ডার। মুসলমান কাকে বলা হয়? আ পারসন সাবমিট হিজ ওন উইল টু দা অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মানুষ যে তার সমস্ত ইচ্ছাকে, সমস্ত খোয়াইশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা রেখে দিয়েছেন, এখন আল্লাহ যা বলেন সে তাই মানে, তাকে বলা হয় মুসলমান। বুঝতে পারেননি? বলেন তো, জেলখানায় কি মোবাইল ব্যবহার করা যায়? যায় না। আপনার জেলখানায় আছেন, আপনাকে রুটি দিয়েছে তিনখানা, তো একটা রুটি একটু পোড়া, বাড়িতে হলে বউকে গালাগালি করতেন, কিন্তু ওখানে গিয়ে বলছেন যে আমাকে এটা চেঞ্জ করে দেন, এই সমস্যা হবে? জেলের মধ্যে বলতে পারবেন? মানে আপনার নিজের ইচ্ছা চলে না। তো ইসলাম এমন একটা গণ্ডির নাম, এমন একটা ক্যান্টনমেন্টের নাম, আপনার ইচ্ছাগুলোকে রেখে দিতে হবে, আর যা আপনি বলবেন, যা আপনি করবেন, সেটা আপনাকে নির্ধারণ করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেগুলোকে এনে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মানব জাতির শিক্ষক। তখনও ছিলেন, এখনো আছেন, আজীবন কিয়ামতের আগ পর্যন্ত এমন একজন মডার্ন শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। আজকের জামানার মানুষও তাকে গবেষণা করে এক নম্বর পজিশনে নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এখন পর্যন্ত মুসলমান। তো ইসলাম হচ্ছে আত্মসমর্পণ বা শান্তি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পর থেকে যতজন নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকের মাঝার পথ পদ্ধতি ছিল ইসলাম, একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। একটা নবীকে অথবা রাসূলকে পাঠালেন, তার আদর্শ কিছু কাল চলল, চলতে 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 মানুষ আবার পাপের মধ্যে নিমজ্জিত হলো। দীর্ঘদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নবী অথবা রাসূলকে পাঠালেন। এরকম করতে 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 আল্লাহ রাসূল এমন একটা জামানায় জন্ম নিলেন, আল্লাহ রাসূল যে সময়ে জন্ম নিচ্ছেন ওই সময়টাকে বলা হয় আয়ামে জাহেলিয়া, অন্ধকারময় জামানা, বর্বর জামানা, অসভ্যতার জামানা। সে জামানায় মানুষের হিতাহিত জ্ঞান থাকতো না, নারীদেরকে ভোগপণ্য হিসেবে ব্যবহার করা হতো, সুদ ঘুষ আম হতো, লুটতরাজ আম ভাবে চলতো, একে অপরের প্রতি রাহাজানি চলতো, মানে যত মহা অন্যায়, যত মহাপাপ সেই জামানায় চলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনস্থির করলেন যে এই জামানাকে ট্রিট করার জন্য, এই জামানাকে শিক্ষা দেওয়ার জন্য একজন নবী, একজন রাসূলের প্রয়োজন, আর তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। এবার ইসলামটা কি আপনাকে এটুকু বুঝতে হবে, এই জন্য যে ইসলামের আগের যে জামানা, অর্থাৎ বিকৃত হওয়া যে জামানা, আল্লাহ রাসূলের আগের যে অবস্থা মক্কার বুকে বা গোটা বিশ্বের বুকে, তা একটু আপনাকে বলি, একটু বললে বুঝতে পারবেন যে ইসলামটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আপনার পাঁচটা ছেলে, ওর মধ্যে একজন আইপিএস অফিসার, আপনি কিন্তু গর্ব করে বলেন যে আমার ছেলে আইপিএস অফিসার, কেন? ওকে নিয়ে গর্ব করেন। আর চার আর তিনটি কোনো রকম ভাবে সংসার চালায়, আর একটা কুলাঙ্গার, হয় না? তো ও বাবা কি বলে, ও আমার ছেলেই না। আসলে কি ছেলে না? সে ছেলে, কিন্তু ওই ভাইগুলার মতো সে হতে পারেনি। তাই তাহলে আপনি ভালো জিনিসকে যাচাই করতে গেলে পারিপার্শ্বে আগে খারাপ জিনিস দেখতে হবে। যেমন আলো বলে অন্ধকার, তুমি বড় কালো, আলো কি বলছে? অন্ধকারকে টিটকিরি মেরে বলছে, আলো বলে অন্ধকার তুমি বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। বুঝেননি? যদি অন্ধকার না থাকতো তা আলোর কোনো গুরুত্ব থাকতো? অথচ অন্ধকার আলোকে বলছে যে তুমি, মানে আলো অন্ধকারকে বলছে তুমি খুব কালো, আর অন্ধকার আবার জানিয়ে দিল ভাই আমি আছি বলে তোমার দাম। আচ্ছা, এই প্রোগ্রামটা যদি দিনে আমরা করতাম, এতগুলো লাইটের দরকার ছিল? এতগুলো লাইটের দরকার ছিল? নিশ্চয় ছিল না। এটা অন্ধকার রাত্রি, কালো রাত্রি, তাই এতগুলো লাইটের ব্যবস্থা করা হয়েছে।
তো যে জামানায় আল্লাহ রাসূল জন্মাচ্ছেন যে সময় ওই সময়টা ছিল অন্ধকার যুগ, কেমন কন্যা সন্তান হলে পুঁতে ফেলা হতো জীবন্ত, কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো। আচ্ছা বলেন তো মানুষ এ কাজ করতে পারে? পারে, কথা বলতে হবে একটু। নিজের ফুটফুটে একটা কলিজার টুকরা মেয়ে সে জন্ম নিল, বাবা দেখলো যে কন্যা সন্তান হয়েছে, মাটি খুঁড়ে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, এটা নিশ্চয় কোনো মানুষের কারবার না, আমাদের জামানায় এমন আছে নাকি? ওই জামানার চেয়ে বড় জাহেল আমাদের জামানায় আছে, যারা সন্তানকে আসতেই দেয় না দুনিয়ায়, যদি শুনেছে যে মেয়ে সন্তান পেটের মধ্যে মেরে দেওয়ার ব্যবস্থা করছে, করে না? ওর চেয়ে খারাপ জামানায় এখন আমরা বসবাস করছি। জাহেলাতের পর্যায়ে দেখুন, আল্লাহ রসুলের জন্মের পূর্বের জামানাটা এমন ছিল, একজন বাবা মারা গেল, তার চারজন স্ত্রী বা পাঁচজন স্ত্রী, ছেলেরা বাবার সম্পদকে ভাগ করে নিচ্ছে, ভাগ করে নেওয়ার পর এবার মা গুলা বাকি রয়েছে, চার অথবা পাঁচটা মা রয়েছে, এবার ওই মা গুলাকে ভাগ করে নিয়ে বাবা যেমন করে মায়ের সাথে সংসার করত, তার ছেলেগুলো সেইভাবে তার মায়েদের সাথে সহবাস করত। নাউযুবিল্লাহ মিন যালিক। কি জামানা ছিল ওই জামানায়? পতিতাবৃত্তি ছিল, যারা পতিতা শ্রেণীর মহিলা ছিল তাদের বাড়ি ওই চালের উপরে বা ছাদের উপরে একটা পতাকা টাঙিয়ে দেওয়া হতো, একটা পতাকা টাঙিয়ে দেওয়া হতো যে এই বাড়িতে খারাপ কাজ করা হয়। ওই জামানাটা এত নোংরা ছিল, মানুষ মদ খেত, সুদের সাথে যুক্ত ছিল, রাহাজানি করত, এমন একটা সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রসুলকে পাঠালেন। কেন? এরা সবাই অশিক্ষিত, জাতিকে শিক্ষিত করতে হবে, তার মানে ইসলাম দিয়ে শিক্ষার সূচনা হয়েছে। এটুকু বোঝানোর জন্য এতক্ষণ এই কথা বলতে চাইলাম যে ইসলাম দিয়ে জাতিকে শিক্ষিতের জায়গায় শিক্ষিত হবে মানুষ, সেই সূচনাটা ইসলাম দিয়ে হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে ইসলাম মানে কি? জ্ঞান। ইসলাম মানে হচ্ছে আলো, অন্ধকার থেকে আলোর মধ্যে আসা হচ্ছে ইসলাম। সাহাবীরা মাঝে মাঝে বলতো আল্লাহ রাসূল আমরা অন্ধকার জামানায় ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এখন ইসলামের ছায়াতলে, অর্থাৎ অন্ধকারের বিপরীত কিন্তু আলো, ইসলামের ছায়াতলে মানে আলোর ছায়াতলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু ধর্ম পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কনফার্ম, কিচ্ছু করার নেই, কিচ্ছু চলবে না, পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল হয়ে গেল। এই আল ইমরানের 119 নম্বর আয়াতে এইখানে এসে সব বাতিল হয়ে গেল। আল্লাহ বলতে পারতেন যে হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, তবে মুসলমানরা আগে যাবে, আল্লাহ বলতে পারতেন, বললে ব্যাপারটা হতো ভিন্ন। আল্লাহ বলছেন যে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম আমি গ্রহণ করব না, আল্লাহ বলছেন। তার মানে ইসলাম মানে যে বাঁচার পথ, ইসলাম মানে বিশেষ জ্ঞান, ইসলাম মানে আলো, ইসলাম মানে বাঁচার পথ, আর ইসলাম মানে সিকিউরিটি। এরকম দেখেন, একজন মহিলা একটা বালুকময় প্রান্তরে উঠে চড়ে যাচ্ছেন, একটু ঝোড়ো হাওয়া বয়েছে, উটটা তার হাত থেকে মানে হাত ছাড়া হয়ে গিয়েছে, উটটা যেন কোথায় পালিয়ে গেল, মহিলাটা আর উটকে খুঁজে পেল না। সুন্দরী যুবতী একা বালুকাময় প্রান্তরে, সে খুব ভয়ে ভয়ে পদচারণা করছেন আর ভাবছেন আল্লাহ এই মুহূর্তে কোনো যুবক যদি আমাকে দেখে নেকড়ের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই কথা বলছে আর এগিয়ে আসছে। একটা জায়গায় ছোট্ট একটা ঢিপির মতো, বালিয়ারির মতো, পাহাড়ের মতো একটা ঢিপি, তার পেছনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে তীর বের করে বলছে তুমি কে বলো, নইলে এই তীর তোমার বুকে নিক্ষেপ করব। মহিলাটা বলছে দেখো আমার উটটা হারিয়ে গিয়েছে, আমি খুব টেনশনে রয়েছি, তুমি আমার ইজ্জত সম্মান নষ্ট করিও না, তুমি আমাকে যদি আমার গন্তব্যে একটু পৌঁছে দাও আল্লাহর কাছে শুকর গুজার করব। তো সে মহিলাটা, সেই ছেলেটা বেরিয়ে এসে বলছে ও আমার জননী, আমি একজন মুসলমান,
সংরক্ষণ বা সিকিউরিটি, নিরাপত্তা। ইসলাম মানে কেমন নিরাপত্তা? দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি মুসলমান নয়। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে জাতি নিরাপদ নয় সে ব্যক্তি মুসলমান নয়। আল্লাহ রাসূল এ কথা বলেননি যে যার হাত থেকে মুসলমান নিরাপদ নয়। আল্লাহ রাসূলের কথার মাধ্যমে বোঝাতে চাইলেন, আপনার হাত থেকে এবং মুখ থেকে যেমন আব্দুর রহমান শেখ, যেমন আব্দুর রহমান সুরক্ষিত, সিমিলারলি মিস্টার চণ্ডীদাস নরেন্দ্র মোদিও আপনার হাত থেকে এবং মুখ থেকে নিরাপদ। এটা যে ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আজকে ইসলাম, ইসলাম মানে টেররিস্ট, একটা ব্যাপার সমাজে প্রচলন রয়েছে। ইন্টারনেটে দেখবেন, মিডিয়াতে দেখবেন, দাড়ি আর টুপিওয়ালা লোক মানে কি টেররিস্ট, এরা মানুষের ধারণা। অথচ একটা ছাচ্চা মুসলমান, তার ঘরে ইঁদুর হয়েছে, ইঁদুর মারা যাবে কিনা তাই মৌলভীর কাছে ফতোয়া নেয়। চিন্তা করেন একজন মুসলমান। তাহলে ইসলাম মানে হচ্ছে সিকিউরিটি, ইসলাম মানে হচ্ছে আপনি আমি বা গোটা বিশ্ব আপনার হাত থেকে নিরাপদ। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, একটা লাশ বহন করে কিছু মানুষ যাচ্ছে, আল্লাহ রাসূল সেই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। জনৈক সাহাবী বলছে, আল্লাহ রাসূল, ওই যে লাশটা যাচ্ছে ওটা মুসলমান নয়, ওটা একটা ইহুদির লাশ, ওই লাশকে দেখে আপনি দাঁড়ালেন কেন? আল্লাহ রাসূল যে বাক্য বলেছে খুব কঠিন বাক্য, আল্লাহ রাসূল বলছে উনি কি মানুষ নন? বুঝতে পারেননি? আল্লাহ রাসূল উনি তো মানুষ নাকি? জি হ্যাঁ। আরে মরার পরেও যাদেরকে সম্মান দেওয়া হয় সে জাতি কি করে টেররিস্ট হতে পারে, কি করে টেররিস্ট হতে পারে? আজকে ইসলামের নামে কিছু মানুষ হ্যাঁ জঙ্গিবাদের মদত দেয়, কিন্তু এরা প্রকৃত মুসলমান নয়। সূরা মায়েদা 6:5-32 আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, অন্যায়ভাবে কেউ যদি একজন মানুষকে হত্যা করে সমগ্র পৃথিবীর মানুষকে মেরে ফেললে যা পাপ হবে ওই একজন মানুষকে হত্যা করলে তাই পাপ হবে। বলেন কোন ধর্ম বলেছে? একজন মানুষকে যদি আপনি হত্যা করেন অন্যায়ভাবে, গোটা পৃথিবীর সবাইকে হত্যা করলে যা পাপ হবে একজন মানুষকে হত্যা করে তাই পাপ হবে। একই আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, একজন মানুষকে কেউ যদি হেল্প করে, সাহায্য করে, বাঁচিয়ে দেয়, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। মানবতা আমাদের কাছ থেকে শিখতে হবে, মানবতা ইসলাম আল্লাহ রসুল মানবতা দিয়ে গিয়েছেন, আল্লাহ রসুল মানবতা দিয়ে গিয়েছেন। মানবতা কি জিনিস আল্লাহ রসুলের কাছ থেকে শিখতে হবে। কিছু মানবতা দরদি মানুষ আছে যারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয় এবং উলঙ্গ করে হত্যা করা হয়, গোটা বিশ্ব দেখে, তারপরে এরা ওই মানবতার দরদি মানুষদের মুখ থেকে একটা বুলি আওড়ায় না যে এরা অন্যায় করছে, এটা যে অন্যায় হচ্ছে এটা দেখতে পাওয়া যায় না। ইসলাম আল্লাহ আকবার এত সুন্দর জীবন বিধান, এই জীবন বিধান নিয়ে মানুষ আজ অনেকে ধন্য, আজ আবার তার বিরুদ্ধে লিখছে, বহু মানুষ ইসলামের বিরুদ্ধে লিখেছে, সত্য কথা লিখতে লিখতে তারা হেদায়েতের ছায়াতলে চলে এসেছে। ইসলাম কত সুন্দর একটা জীবন বিধান। আল্লাহ রাসূল বলছেন, রাস্তার উপরে বসিও না, রাস্তার উপরে বসিও না, রাস্তার একটা হক রয়েছে, পাবলিক যেতে গিয়ে যেন আপনার বাধাপ্রাপ্ত না হয়, তাহলে রাস্তার পাশে বালি পালা দিলেন মানে, রাস্তার পাশে আপনি ইট পালা দিলেন মানে, রাস্তার পাশে আপনি পাথর পালা দিলেন মানে, আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি
আপনার মধ্যে ইসলামের পরিপূর্ণ জ্ঞান নাই, যদি থাকে তো আজকে ভোরে সরাতে শুরু করতে হবে। রাস্তার একটা হক রয়েছে, সে হক আপনাকে আদায় করতে হবে। আরে মানুষ হোম দিয়ে শেষ ও তাস খেলতে ব্যস্ত রাস্তার অর্ধেক রাস্তা জুড়ে, আছে না গ্রামের মধ্যে গরু বেঁধেছে তো রাস্তার অর্ধেকই ওর, এরকম ভাবে দেখা যায়। আবার মিল তো আছে আল্লাহ আকবার, রায় আছে, তারপরে ওই যে আখ কুশোর রাস্তার উপরে দিয়ে রেখেছে অর্ধেক রাস্তা ওর। প্রত্যেকটা জিনিসের অধিকার আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেকটা জিনিসের এভরিওয়ান আপনি যা দেখবেন তার উপরে একটা অধিকারের কথা আল্লাহ রাসূল বলেছেন। ইসলাম কেমন ধর্ম দেখুন, সাহাবীরা বলছে আল্লাহ রাসূল সেজদায় গেলেন আর উঠছেন না উঠছেন না উঠছেন না, টেনশন কি ব্যাপার কিছু হয়ে গেল নাকি, অনেকক্ষণ পর সেজদা থেকে উঠলেন সলাত শেষ করলেন। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল এত দীর্ঘ সেজদা করলেন, আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম কি ব্যাপার। তো আল্লাহ রাসূল বলছে আমার আমি যখন সেজদা যাই আমার পিঠের উপরে হোসাইন খেলা করছিল, আমার পিঠের উপরে হোসাইন খেলা করছিল, ভাবলাম ওকে আর ডিস্টার্ব করবো না। বুঝতে পারেননি, ছোট বাচ্চাকে ভালোবাসা দেখেন, বলছেন আমার পিঠের উপরে হোসেন খেলা করছিল তো ভাবলাম আমি উঠি তো পড়ে যাবে, ওকে ডিস্টার্ব না করাতে ও খেলুক একটু আর আমি আল্লাহ জিকির করি। দেখেছেন ছোট বাচ্চা আল্লাহ আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার আব্বা আমি যখনই তার বাড়িতে যেতাম তিনি যে অবস্থায় থাকতেন না কেন উঠে গিয়ে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুম্বন দিতেন। কজন বাবা আছে এখানে, কজন বাবা বসে আছে যারা মেয়ে 11 ক্লাসে পড়ে বিয়ে পড়ে এমএ পড়ে গিয়ে একটু মাথাটা নেড়ে দিয়ে বলছে মা তোমার খবর কি? আপনি কি জানেন আপনার মেয়ে আপনার 51 পরিবারের মধ্যে অসহায়? খুব গোপন কথা বলছি, আপনি যাচাই করে দেখবেন। ওর বান্ধবীর সাথে গল্প করে, ছেলেটা তার বন্ধুর সামনে গল্প করে, বাড়িতে এতগুলো মানুষ তবে আমার দুঃখ বুঝার কেউ নেই, মেয়েটাকে একটু মাথা হাত নাড়িয়ে বলতে পারেন না, একটু কপালে চুমু দিয়ে বলতে পারেন না যে মা তোমার হাল হাকিকত কি, বলো কিছু লাগবে কিনা, তোমার মুখটা কলিন থেকে মলিন দেখছি কেন? এটা হচ্ছে পারফেক্ট বাবার একটা দায়িত্ব। আল্লাহ রসুল দেখেছেন একজন পারফেক্ট বাবা, একজন পারফেক্ট নানা, একজন পারফেক্ট দাদা, আপনি যাই বলেন না কেন সে একজন পারফেক্ট মানুষ। মাইকেল এইস হার্ট একটা খ্রিস্টান লেখক, উনি বলছেন গোটা পৃথিবী থেকে আমি ভালো মানুষকে খুঁজতে শুরু করলাম, ভালো মানুষ, ভালো ফিলোসোফার, ভালো দার্শনিক, বড় বিজ্ঞানী, এক নম্বর বিজ্ঞানীকে খুঁজতে শুরু করলাম, এক নম্বর ঐতিহাসিককে, এক নম্বর গাণিতিককে আমি খুঁজতে শুরু করলাম, সবচেয়ে ভালো চরিত্রকে খুঁজতে শুরু করলাম। উনি একটা বই লিখলেন, বইটার নাম দ্য 100 মনীষী। খুঁজতে 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 তিনি 100 পেলেন। এক নম্বরে যার নাম তিনি রাখলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো থাকতে পারে না, এত বড় প্রফেসর, এত বড় প্রিন্সিপাল, এত বড় শিক্ষক আর পৃথিবীতে কারো কেউ থাকতে পারে না, এত নৈতিক চরিত্র, উন্নত চরিত্র এমন মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না, একটা খ্রিস্টান লোক বলছে। আর আপনার ছেলে অনুকরণ করছে কাকে? বলছে আমার আইডল হানি সিং। দেখেন না হানি সিং এর মতো চুল কেটেছে, দেখা যায় না? সুবহানাল্লাহ বিহামদি, চিন্তা করুন কি অবস্থা, কি অবস্থা! আল্লাহ মানুষের রুচিবোধ এত নিচে নেমে গেছে, জিজ্ঞের প্যান্ট পরেছে মনে হচ্ছে যে কুকুরে ঘরে ছেড়ে দিয়েছে, এরকম অবস্থা। আপনার মেয়ের উপরে, আপনার ছেলের উপরে আশ্চর্য একটা দুনিয়া কিভাবে চলছে। তারপরে বলছেন আমি পারফেক্ট বাবা, আমি এমএ পাস করেছি, আমার বোর্ড ট্রিপল এমএ। আর এই শিক্ষার মুখে লাফিয়ে মারি যে শিক্ষা আপনার ছেলেকে প্যান্টি পরাতে শিখাতে পারবে, এ কি শিক্ষা রে ভাই? শিক্ষা মানে আপনার মধ্যে শালীনতা থাকবে। একটা গাছ রয়েছে আম গাছ, একটা আম গাছে একটা ডালে 5টা আম রয়েছে আর একটা ডালে 500 আম রয়েছে, কোন আমটা ঝুঁকবে? 500 বাজাটা। যার মধ্যে যত বিদ্যা হবে সে শত ঝুঁকবে, সে শত নিজেকে ছোট মনে করবে। আপনার ছেলে বিএ পাস করে একদম পিএইচডি করে ফেলেছি, ওর ভাষাই খারাপ, ওর চালচলনই খারাপ, দেখেন না রাস্তায় আপনি এমন করে চুল কেটেছে, এমন একটা টি শার্ট গায়ে দিয়েছে, এত বড় একখানা মুখ সামনে, রুচিহীন একটা মানুষ।
রুচিহীন একটা মানুষ, আর জিনসের প্যান্ট তো বুঝতে পারছেন একদম কি অবস্থা। তাহলে ইসলাম আপনাকে কুরুচিপূর্ণ শিক্ষা দেয়নি, ইসলাম আপনাকে শালীনতা ভদ্রতা শিক্ষা দিয়েছে। ইসলামের বিধান যদি আপনি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে পারেন এই পৃথিবীতে, তাহলে শান্তি ফিরে আসবে, আসবে আসতে বাধ্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিধান দিয়েছেন। তার বিধান বাদ দিয়ে যদি আমরা নিজের মস্তিষ্ক চাষ করা বিধান দিয়ে সমাজকে পরিচালনা করি, সেই সমাজ অবশ্যই অধঃপতনের দিকে যাবে, এবং যাচ্ছেও তাই, যাচ্ছেও তাই। ইসলাম থেকে সরে আসলে অবস্থাটা এরকম হবে। আমি আপনাকে দেখাচ্ছিলাম ইসলামের সৌন্দর্য, ইসলাম কেমন জিনিস দেখেন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো একজন মানুষ, হাফসি একজন মানুষ, চেহারা দেখতে খুব একটা ভালো না, ঠোঁটগুলো বেশ উঁচু উঁচু। এই বিলাল যখন শুনল আল্লাহ রাসূল সঠিক দিন নিয়ে এসেছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন একজন বাড়িতে একজনের বাড়িতে চাকর খাটে, চাকর। তিনি আল্লাহ রাসূলের দিনকে গ্রহণ করলেন। এই দিনকে গ্রহণ করার পরে যখন সেই বাড়ির মানুষ তার সাথে আর পারল না, উত্তপ্ত বালুকাময় প্রান্তরে তাকে নিয়ে যাওয়া হলো, পিঠের তলে অসহনীয় গরম বালুকারাশি, তার উপরে বিড়ালকে খালি গায়ে শুইয়ে দেওয়া হলো, তার উপরে বুকের উপরে একটা বিশাল বড় পাথর চাপিয়ে দেওয়া হলো, তারপরে হবলকে নিয়ে, হবল মানে তাদের একটা মূর্তি, হবলকে নিয়ে বলছে বল এটা আমার এবং তোমার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা ভগবান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন চাকর মানুষ, যদি তাদের বিরুদ্ধাচরণ করে, এখন যদি তাদেরকে বিলাল যদি অস্বীকার করে, তারা তাকে বাড়ির থেকে বের করে দিবে, রাস্তায় বিলালকে ভিক্ষা করতে হবে। বিলাল এই জামানার মুয়াজ্জিনের মতো, বিলাল এই জামানার ইমামের মতো ভাতার আশায় দিন ধর্মকে ত্যাগ করেনি, বুঝলেন মনে হয়? বুঝতে পারেননি কি বলছি আমি? 3,000 টাকা পাই তার জন্য নাকি বলতে পারেন যে গুল করা জায়েজ না? কেন সভাপতি গুল করে যে বলতে পারেন? 3,000 টাকায় আটকে গিয়েছে, ও আজান দেয় 1,500 টাকা, 2,000 টাকা পাই, ও নামাজ পড়ালে এত গতিতে নামাজ পড়েছে ভাই, এত গতি কেন? তো সভাপতি বলেছে, সেক্রেটারি বলেছে যে অত সময় দেওয়া যাবে না, নামাজের সাথে খেলা হয় তাই না, হয় না? কিছুদিন আগে আপনাদের শেখপাড়ার একটা মসজিদে আমি সালাত আদায় করলাম, শেখপাড়া, কিছুদিন আগে আমার স্কুলে ফর্ম রাখতে এসে সালাত আদায় করলাম। আসা আমি আসলে এই ধরনের মসজিদে যাই না, সালাত আদায় করে যখন আমি মসজিদ থেকে বেরোলাম, আমাকে একজন বলছে স্যার আজকে আপনি ছিলেন বলে একটু দেরি করে নামাজ পড়েছি, মানে হয়তো আপনাকে দেখেছিল তাই আজকে 5 মিনিট লেগেছে, 4 রাকাত নামাজ নাকি 5 মিনিটে হয়। আমার মনে হয় আমি সবচেয়ে দ্রুত নামাজ পড়াই, আমার 14 মিনিট লাগে, ইন্না তয়না দিয়ে নামাজ পড়ানো 14 মিনিট লাগে। আরে রুকু সেজদা এমন ভাবে করছে মনে হচ্ছে যে আল্লাহ আকাশ থেকে পাথর ফেলবে, সারা জীবন হাত বাঁধে নামি নিচে। তা আমি বলতে যাবো আপনাকে, তোমার হাদিস আপনাকে দেখাবো, তো নামাজে তো গতি থাকে না, আপনার এত গতি থাকবে কেন আপনার নামাজে? আপনার কারণে ইসলামটা বদনাম হয়েছে আজকে, আপনার কারণে ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়েছে, আপনার কারণে আজকে ইসলামের মানে অরিজিনাল যে বিষয়টা সেটা মানুষ জানতে পারে না, আপনার কারণে। এত সুন্দর একটা জীবন বিধান, এই বিধানকে বিকৃতি করেছে আমরা নিজেরাই, মানে ইসলামের সৌন্দর্য অনুপম সৌন্দর্য, কারণ এর মতো সৌন্দর্য আর হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে আহা আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দৃশ্য দেখলেন একজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললেন আবু বকর বিলাল নামের একজন ব্যক্তিকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু টাকা দিয়ে, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে
বিড়ালকে কিনে নিলেন, আজাদ করে দিলেন। দেখেছেন, মানুষ অসহায় হলে, মানুষ নির্যাতিত হলে, মানুষ নিষ্পেষিত হলে ইসলাম সেখানে শুধু জীবন দিয়ে নয় বরং অর্থ দিয়ে হলেও সাহায্য করবে, অর্থ দিয়ে হলে সাহায্য করবে। একটা হিন্দু ভাইয়ের রক্ত দরকার, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। একজন হিন্দু মায়ের খাবার দরকার, আমরা খাবার দেওয়ার জন্য প্রস্তুত। একজন হিন্দু বাচ্চার মেডিসিনের দরকার, ওষুধের দরকার, আমরা তা দেওয়ার জন্য প্রস্তুত। গলা কেটে ফেললে পুজোর চাঁদা দেবো না, এটা শরীয়ত বিরোধী, এটা আমার ধর্মের বিষয়। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, তাদের ধর্ম তাকে করতে দাও, তাদের ধর্ম করতে দিতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বললেন আমি দাওয়াতের কাজ করবো, দাওয়াত দিব, ব্যাস এটুকুই, তবে পুজো উদ্বোধন করবো না, এটা আমার শরীয়ত আমাকে পারমিট করে না। ইসলামের সৌন্দর্য রয়েছে, কিন্তু এই সৌন্দর্যটা অন্যের সাথে মিলিয়ে একদম শেষ করি না। কেমন একজন ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি নদী দেখেছ? তো বলছে কই না, তো কই নদী দেখিনি, এই যে পদ্মাতে জল এসেছিল, পানি এসেছিল, আল্লাহ কত মানুষ যে এসেছে দেখার জন্য গিয়েছে। আমার বাড়িও তো জলঙ্গি, আমার ভুলে তাকানোর সময় হয়নি ওইদিকে। তো এরকম একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি নদী দেখে, তো বলছে কই না, তো ও নদী দেখেনি। তো যখন বিদেশিরা এসে বলছে ও কি দারুণ নদী, এত সুন্দর একটা নদী, কি আবহাওয়া, দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল, আর এই নদীর কথা আমরা কিতাবে পড়েছি, এই নদীর কথা আমরা আমাদের সিলেবাসে পড়েছি। এখন যে ছেলেটাকে জিজ্ঞাসা করা হয়েছিল নদী দেখেছো, ও বলেছে না, সে আকাশ বাতাস বিদীর্ণ করে বলছে হ্যাঁ আমাদের নদী বিশাল বিখ্যাত, বিশাল একটা নদী। বলেন এ কি বেকুব না, ও চিনতে পারেনি, বুঝতে পারেনি, ওর বাড়ির সামনে আছে, বাড়ির সাথে আছে, ও বুঝতে পারেনি, কিন্তু ওর ধারণাটা কনফার্ম হওয়ার দরকার ছিল যে না, এই নদী যতই আমার বাড়ির কাছে থাক, এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, ভৌগোলিক একটা প্রেক্ষাপট রয়েছে, ভূগোলের বইয়ে এর নাম রয়েছে, জানার দরকার ছিল। তাহলে নিজের অস্তিত্বকে বিলীন করে গিয়ে যদি অন্য ধর্মের সাথে সাদৃশ্য অবলম্বন করেন, আল্লাহ রসুল বলছে ওরা আমাদের দলের না, সরাসরি আল্লাহ রসুল এই বাক্য ইউজ করেছেন যে ওরা আমাদের দলের না। ইসলামের সৌন্দর্য, আমি যদি খালি একটা টপিক নিয়ে কথা বলি সারা রাত কেটে যাবে। ইসলামের কত শিক্ষা, শিক্ষা মানে ইসলাম, একটা কথা আছে না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, নগদ মিথ্যা কথা, যে বলেছে মিথ্যা বলেছে, ও বুঝতে পারেনি। এটা হবে কি, প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, সঠিক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সঠিক শিক্ষা মানে ইসলাম শিক্ষা, কিচ্ছু করার নেই। আপনার কষ্ট হলেও আপনাকে এই কথা মেনে নিতে হবে, আপনার কষ্ট হলেও আপনাকে এই কথা মেনে নিতে হবে যে প্রপার এডুকেশন শুধুমাত্র ইসলামই দিতে পারে, আদার্স যা এডুকেশন আছে তার মধ্যে রয়েছে বেহাপনা, বেলাল্লাপনা, আপনার আরো অনেক কিছু, আরো অনেক কিছু আছে। শুধুমাত্র যদি বলি আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজ থেকে কি কি শিক্ষা পাই এটুকু দেখেন, ইসলাম কত সুন্দর দেখেন। আচ্ছা, এক নম্বর, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সময়টা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? যার সমান সময় জ্ঞান নাই ও মানুষ না পশু, সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি রাত্রিবেলা বলি আল্লাহ আমি সূর্য কেন দেখতে পাচ্ছি না, কান্না করি সূর্য দেখতে পাবো? সময়ের গুরুত্ব রয়েছে। আল্লাহ রসুল বলে দিয়েছেন এই টাইমে এই জামাত, এই টাইমে সেই জামাত। আপনি কি ফজরের সালাত বেলা 12টায় পড়েন নাকি, কখন পড়েন? 4:20 বা যাতে হোক আপনার যে 4:30 জামাত আছে, তার মানে আল্লাহ রসুল আপনাকে একবার বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ এই সময়ে চলবে। দেখেন মাগরিবের আজান কখনোই রাত 8টায় হবে না, বুঝেন আমার কথা, মাগরিবের আজান কখনোই রাত 8টায় হবে না, আর ফজরের আজান কখনোই বেলা 7টায় হবে না। কেন?
সময়ের একটা মূল্য রয়েছে, কারণ সময়ের সাথে সাথে যদি সময়কে ব্যবহার না করেন সময় আপনাকে ধ্বংস করে দেবে। একটা যুবক ছেলে কিন্তু মনে করে পরীক্ষা হলে আসলাম, 3 ঘন্টা তো পরীক্ষা, 2 ঘন্টা ঘুমিয়ে নি, পরে 1 ঘন্টা লিখবো, পাশ করবে, পারবে না। তাহলে সময়ের গুরুত্ব, সলাত আপনাকে সময়ের গুরুত্ব দিয়েছে, এক। 2 নম্বর, সলাত আপনাকে শৃঙ্খলাবোধ শিখিয়েছে। কেমন শৃঙ্খলাবোধ, এটা আপনি অবাক হয়ে যাবেন শুনলে। ধরেন কোন পার্টির মিটিং এখানে ডাকা হয়েছে, 2000 লোক হয়েছে বা 5000 লোক হয়েছে, 5000 লোককে কন্ট্রোল করার জন্য 50টা ভলেন্টিয়ার লাগবে, লাগবে কি না, বুঝছেন আমার কথা, 50টা ভলেন্টিয়ার লাগবে। এবার 50টা ভলেন্টিয়ারও ম্যানেজ করতে পারবে না সবাইকে কথা বলা থেকে বিরত করতে। উনি বক্তৃতা দেবেন মঞ্চে দাঁড়িয়ে নেতা, কিন্তু মানুষ কথা বলবে, বলবে না, অন্তত ফিস ফিস করে হলে বলবো, ও দারুণ বক্তা রে, এটুকু তো বলবে। পাশে নামাজ আপনাকে শৃঙ্খলা কি শিখেছে দেখেন, ইমাম সাহেব খাইব আল্লাহু আকবার, গোটা পৃথিবীতে যে যেখানে দাঁড়িয়ে আছে সবাই সাইলেন্ট, কতক্ষণ সাইলেন্ট, যতক্ষণ না পর্যন্ত আপনি সালাম ফেরাচ্ছেন শেষ সালাম, অতক্ষণ পর্যন্ত সাইলেন্ট। মক্কার বুকে যখন মানুষ সালাত আদায় করে, 40 লক্ষ 50 লক্ষ মানুষ একসাথে সালাত আদায় করে, একটা ভলেন্টিয়ার নাই, শুধু ইমাম সাহেব একবার বলেছে আল্লাহু আকবার, টোটাল দুনিয়া জন্য সাইলেন্ট। শৃঙ্খলা শিখায় কি, সলাত, সলাত আপনাকে শৃঙ্খলা শিখায়, দেখেন এই শৃঙ্খলা আপনি কোথাও পাবেন না। 3, মানুষের প্রতি ভালোবাসা শেখায়, তবে সব মুসলমানের, সব মুসলমানের ক্ষেত্রে এটা আবার পাবেন না। কেন, কালকে বক্তৃতা দিতে গিয়ে বলছিলাম যে আমাদের হানাফি ভাইদের মসজিদে দুজনের মধ্যে আরো একজন ঢুকা যায় না, আমাদের কাতারে তো দুজনের মধ্যে আর একজন ঢুকে যায়, কারণ কি, মনে হয় জর্দা খেয়ে আসা আর জর্দা না খাওয়া লোক থাকে নাকি, যে পাশে গন্ধে দাঁড়াতে পারে না, কি ব্যাপার, বোঝা মুশকিল। তো আল্লাহ রসুল 23 বছর যতবার সালাত আদায় করেছেন ততবার মুত্তাদির দিকে ঘুরে বলতেন, সুবুকুম অত্তারাসু সুদ্দু খেলাকুম, এই মুসল্লিরা শোনো, কাতার সোজা করো, নিজের মধ্যে ফাঁকা বন্ধ করো, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও। মানে সৌদির বাদশাহ দাঁড়িয়েছে আর তার গেটে যে পাহারা দেয় সেও দাঁড়িয়েছে, পায়ে পা লাগাবে, দেখেন রাজা বাদশাহ সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আপনি দেখতে সুন্দর, আরেকজন দেখতে হাঁচি কালো, তাকে দেখলে আপনার কেমন লাগছে, দাঁড়িয়ে পড়েছে কোনো কমপ্লেন নেই, সে আপনার ভাই, এখন সবাই আল্লাহর গোলাম, একবারে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ তোমারই গোলামি করছে, দেখেন তাহলে আপনার মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন, ব্রাদারহুড, এটা আপনাকে সলাত শিক্ষা দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট, সলাত আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেয়। বিজ্ঞান বলছে, বিজ্ঞান, যদিও সমস্ত বিজ্ঞানীর আব্বা আল্লাহ রসুল, বিজ্ঞান বলছে যে আমরা এমন কিছু জীবাণু আছে যেগুলো খালি চোখে দেখতে পাই না, ওগুলো সবসময় আমাদের দেহে আসতে থাকে, আসতেই থাকে। আচ্ছা আমি এই যে পাঞ্জাবিটা পরে আছি, জীবাণু যদি আসে তো কোন জায়গায় পড়বে, পাঞ্জাবির ভিতর দিয়ে ঢুকবে নাকি ফাঁকা জায়গায় পড়বে? আল্লাহ রসুল ন্যাচারালি বলে দিলেন, 5 বার তোমাকে ওযু করতে হবে, পারবা 5 বার ওযু করতে হবে, দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাচ্ছে, 5 বার ওযু করতে হবে, জীবাণু ডিলিট, আপনার পাপও ডিলিট, একবার তো গোসল করছেনই আর 5 বার ওযু করছেন, তাহলে একবার গোটা শরীর ধুলেন আর যে যে অংশগুলো নোংরা হয় সেগুলাই দেখেন ওযুর মাধ্যমে ধোয়া হয়, ওই ওই অঙ্গগুলো, কি বিজ্ঞানময় আমাদের ইসলাম। তাই একটা মজা করে একটা ঘটনা বলতাম এর আগে, ওটা বলি, সৌদি আরবে ওযু করছি তো বেসিন, বুঝেন তো বেসিন, বাথরুমেও বেসিন থাকে, ওখানে বাথরুমের বাইরে বেসিন লাগানো আছে, তো দেখছি কেউ নাই, ওযু টজু করে পা ধোবো, তো পা ধোয়ার জন্য পা তুলে দিয়েছে বেসিনের উপরে, ওখানে তো পানি কেউ খায় না, পা তুলে দিয়েছে বেসিনের উপরে পা ধুচ্ছি, ওই মুহূর্তে ম্যানেজার বেরিয়েছে এডমন্ড হ্যারিসন ইংল্যান্ডের, ও বেরিয়ে এসে ওর দেখে খারাপ লেগেছে, আমাকে দেখে যে হোয়াট আর ডুইং হিয়ার, এই তুই ওখানে কি করছিস পা কেটে উপরে, আমি স্যার আই এম ডুইং ওযু, আমি তো ওযু করছি।
তো স্যার বলছে যে উই ওয়াশ আওয়ার ফেসিয়াল, আমরা আমাদের মুখ এখানে ধুই। ভাবলাম তো রেগে যেতে পারে, ওকে একটু অন্যভাবে আমি ট্যাকেল করি। তা আমি স্যারকে বললাম, স্যার হাউ মেনি টাইম ইউ ওয়াশ ইউর ফেসিয়াল, আপনি এখানে দিনে কবার মুখ ধোন? মেবি টুয়াইস ইন এ ডে, একদিনে দুবার তো ধুই অন্তত পক্ষে, একদিনে দুবার ধুই। আমি বললাম, স্যার আই ওয়াশ মাই ফিট হিয়ার ফাইভ টাইম ইন এ ডে, সো আই থিঙ্ক মাই ফিট ইজ ক্লিনার দ্যান ইউর ফেস। স্যার আমি পাঁচবার মুখ ধুই, আপনি আমি পাঁচবার পা ধুই আর আপনি দুবার মুখ ধোন, তো হিসাব অনুযায়ী আমার পা কি আপনার মুখ হচ্ছে পরিষ্কার না? তো বলছে যে ইউ আর ফানি গাই, তুই খুব মজার ছেলে রে, বুঝতে পেরেছেন? তা আমাদেরকে ইসলাম আপনাকে পরিচ্ছন্নতা শেখায়। আবার আল্লাহ রাসূল জুমার দিনে গোসলের কথা বলে গিয়েছেন স্পেশালি, যদি এমনও কিছু থাকে তো লোক, কিছু ভালো মানুষ নাই, শীতকাল আসলে গোটা শীতের সিজনে সাত আট আমার কাজ হয়, যাক পানি অপচয় কম করে আলহামদুলিল্লাহ। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যে তাগিদ দিলেন, তার মানে এক সপ্তাহের মধ্যে একদিন তো গোসল করবেন, এখানেও ছাড়েন আল্লাহ যে ব্যবস্থা করেছেন গোসল, কি সুন্দর। তারপরে সলাতের মধ্যে পর্দা শেখায়, মা বোনরা যেখানে সলাত আদায় করুক না কেন পূর্ণাঙ্গ দেহকে ঢেকে নিতে হবে, নইলে সলাত হবে না। চুল বেরিয়ে থাকলে মহিলাদের সলাত হয় না, পা বেরিয়ে থাকলে মহিলাদের সলাত হয় না, গোড়াটা ঢেকে নিতে হবে। বউকে বুরখা পরানকে কি পরান না আপনি দেখবেন। এই জন্য বেশিরভাগ আলেম বলেছে শাড়ি পরে সলাত হবে না, শাড়ি পরে কি করে সলাত হবে, ও রুক ওই মানে রাফুলিয়ান করতে গেলে ওর পেট বেরিয়ে যাবে। তো আপনাকে সুন্দর পোশাক, জুমার দিনে সুন্দর সুগন্ধি মেখে সুন্দর পোশাক পরার কথা বলেছে, অর্থাৎ শালীনতা ভদ্রতা শৃঙ্খলা, এর সাথে সাথে আপনাকে পর্দার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র সলাতের মাধ্যমে। তারপরে সলাতের মাধ্যমে আপনাকে বিনয়ী হতে শেখানো হয়। বিনয়ী মানে নরম, মানুষের সাথে ভালো ব্যবহার। কারণ আপনি যদি নিজেকে মনে করেন আমি হচ্ছে এলাকার সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনার অহংকার থাকবে কি থাকবে না? থাকবে না। কিন্তু আপনি যখন মসজিদে ঢুকে গেলেন, আপনি আর ওই ছেলেটা যে পড়াশোনাই করেনি সে এক কাতারে দাঁড়িয়েছে, তার মানে আপনার পিএইচডি কোনো মূল্য নেই আর ওর অশিক্ষতার কোনো এইখানে মূল্য নেই। সবাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, সবাই দাঁড়িয়ে গেছে, আল্লাহ আমরা সবাই সারেন্ডার করছি আপনার কাছে, এটা যে ইসলাম। তার মানে এবার যদি আমি অন্যান্য বিষয় তুলে ধরি, বুঝতে পারছেন আপনি ইসলামে যাই দেখবেন তাই সুন্দর আলহামদুলিল্লাহ। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো, আর আল্লাহ রসুল কন্যা সন্তানকে এমন নিয়মতের কথা বললেন যার তিনটে কন্যা সন্তান হয়েছে, ইসলামিক কর্মীতে লালন পালন করলো, সঠিক জায়গায় বিয়ে দিল, আল্লাহ রসুল বলছে ওর বাবা জান্নাতে যাবে, বুঝতে পেরেছেন? কি নিয়ামত, কন্যা সন্তান যাকে সোসাইটি দেখতে পারতো না ওটাকে নিয়মতে পরিপূর্ণ করা হয়েছে, মায়েদের কত সম্মান করা হয়েছে। বহু ধর্ম রয়েছে হায়েজ হলে মেন্স হলে মাদেরকে আলাদা ঘরে রাখা হয়, একই ডাইনিং টেবিলে খেতে দেওয়া হয় না। ইসলাম আল্লাহ রাসূল ওযু করে এসেছেন, এসে বলছেন আয়েশা একটু মাথাটা মুছিয়ে দাও না, তো আয়েশা বলছে আল্লাহ রাসূল আমি তো হায়েজ বলি, আমার তো মেন্স হয়েছে আমি মাথা মুছিয়ে দিব, তা আল্লাহ রাসূল বলছে তোমার কি হাতেও মেন্স নাকি, বুঝতে পেরেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আর আল্লাহ রাসূল যখন খেতে বসতাম আমি হাড়কে তো খেতে পারতাম না, কোন রকম খেয়ে রেখে দিতাম, আল্লাহ রাসূল ওখানে মুখ দিয়ে খেত, আমি যেখানে পানি পান করে গ্লাসটা রাখতাম ওই জায়গায় ঠোঁট দিয়ে আল্লাহ রাসূল পানি পান করত, আমি যখন হায়েজ অবস্থায় বসে থাকতাম আল্লাহ রাসূল উরুরানের উপরে মাথা দিয়ে বিশ্বের মহাগ্রন্থ আল কোরআন নুল করিম তেলাওয়াত করতেন। কি সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে ইসলাম। আজকে আমাদের মডার্ন জামানার শিক্ষিত মানুষরা মনে করেছে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, রাস্তায় নামিয়েছে মা বোনদেরকে, উলঙ্গ বেহে পোনার শেষ নেই। আজ থেকে 40 বছর আগে এত ধর্ষণ ছিল না, এখন 7 বছরের শিশু ধর্ষিত হয়। কেন? আপনার স্ত্রী আপনার মেয়ে এই যে অসভ্য বর্বরতা যে পোশাক পরছে,
তা দেখে 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 একজন যুবক হিংস্র বাপ হয়ে যায়, কারণ সেক্সুয়াল ম্যাটার হচ্ছে এটা সাইকোলজিক্যাল ব্যাপার। ও দেখতে 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 তার মধ্যে একটা হিংস্র বাঘের মতো একটা কামনা লেগেই থাকে, যখন সে পায় না তখন 7-8 বছরের শিশুকেই ওই মেয়েটাকে ভেবে তাকে ধর্ষণ করে বসে। পোশাকের খুব গুরুত্ব রয়েছে। আপনি যদি মনে করেন যে না না মানসিকতা দায়ী, এটা মানসিকতা দায়ী ঠিক আছে, তবে পোশাকটাও দায়ী। আপনি খুলে নিয়ে বেড়াবেন আর আরেকজন আপনাকে ধর্ষণ করলে বা দোষ কি অবস্থা? আর অ্যান্ড্রয়েড আসার পরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহু আকবার। এর আগে শুনেছি যে বাইজি নাকি নাচে, মদের গিলাস নিয়ে বসে থাকে আর বাইজি নাচে, এক রাতে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আর এখন আপনার ঘরের মেয়েটা নিজের শরীর দেখাচ্ছে টিকটকে, মিউজিক্যালিতে, ভিগো ভিডিওতে, বিনা টাকায় নাচছে গো। তাই এ কোন ক্যাটাগরির বাইজি? বিনা টাকায় ভিগো ভিডিও বানাচ্ছে, জাতির সামনে দেখছে, যতজন দেখছে সবাই পাপি। আর এ মহিলা বলছে আমি মুসলমান। তাহলে ইসলাম আপনাকে শালীনতা শেখায়, ইসলামের বহু সৌন্দর্য রয়েছে। যাই হোক, তো ইসলাম এটুকুই থাক আজকে, ইসলামটুকু। ইসলামের আরো অনেক কিছু আছে শুনে নেবেন ইন্টারনেটে। এবার আসি মিডিয়া, সংবাদ মাধ্যম, তাই না? সংবাদ মাধ্যমের অন্যতম কাজ হচ্ছে কি? সঠিকটাকে তুলে ধরা। আমাদের দেশের মিডিয়া কি সঠিক কিছু তুলে ধরে? ধরে তাবরেজ আনসারি নামটা মনে পড়ে? 18 ঘন্টা যাবৎ কারেন্টের পোলে বেঁধে, ইলেকট্রিক পোলে বেঁধে 18 ঘন্টা যাবৎ তাকে পিটিয়ে 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 হত্যা করা হলো। এটা কি আমি আর আপনি দেখেছি নাকি গোটা পৃথিবী দেখেছে? গোটা পৃথিবী দেখল। কিছুদিন আগে কলম পেপারে দিয়েছে তাবরেজ আনসারি হার্টের রোগে মারা গিয়েছে। বুঝতে পারলেন আমার কথা? গোটা পৃথিবী দেখল, অনেকের কাছে ভিডিওটা আছে, অথচ বলেছে হার্টের রোগে মারা গিয়েছে। তার মানে এখনকার মিডিয়া মানে এরা হচ্ছে কারুর পাঁচাটা গোলাম। ক্যামেরায় যা বন্দী হয় রেকর্ড হয় তা দেখানো হয় না, টাকার মাধ্যমে সংবাদকে উল্টো করে পরিবেশন করা হয়। ভারতবর্ষের একটা মিডিয়াও নাই সত্য কথা তুলে ধরে, একটা মিডিয়াও নাই সত্য কথা তুলে ধরে। খালি একদম দাঁড়িয়ে আর টুপিওয়ালা লোক যদি রাস্তায় একটু মানে অন্য কোনো অশালীন আচরণ করে, অভদ্র কিছু একটা আচরণ করে, তার মোবাইলে যদি ওই ভ্যানিটি ব্যাগ থেকে বাস্ট করে তোমাকে বোমা নিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতের মিডিয়া, কিছুদিন আগে ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা সংবাদ ছড়িয়েছিল এবিপি আনন্দ, শুনেছেন মনে হয়? ওই মহিলা সাংবাদিক বলছে আমি সবচেয়ে বড় খবর, দুনিয়া কা ত্রাস, সবচেয়ে বড় টেররিস্ট ডক্টর জাকির নায়েক পাকার মে আ গিয়া। শুনেনি? আমি প্রথম প্রতিবাদ করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখেছে, ওখানে প্রমাণ করেছিলাম এরা হচ্ছে বিজেপির 5-8টা কুকুরেরা, এবিপি আনন্দ থেকে শুরু করে সব মিডিয়া, সব 5-8টা গোলাম। আমাদের সঠিক কথা এরা পরিবেশন করা জানে না। শম্ভুলাল কালিয়াচকের আফরাজুলকে কুঠার দিয়ে আঘাত করলো, ওই এখনো বেঁচে আছে, ও চিৎকার করে বলছে আমাকে বাঁচতে দাও, তার উপরে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, লাইভ চলছে, শম্ভুরাজকে জেলে দেওয়া হলো। যেই শম্ভুরাজ জেলে ঢুকলো তার স্ত্রীর অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিল। মিত্র আছে দিন আগে একবার ভেবে দেখেন, শম্ভুরাজ আবার জেল থেকে ভোটে দাঁড়ালো, 8 বছরের শিশুকন্যা আশিফা মন্দিরের মধ্যে 7 দিন যাবৎ ধর্ষিতা হলো, বিভিন্ন কুলাঙ্গাররা অন্যায় অত্যাচার করে তার সাথে ধর্ষণ করে তাকে মেরে ফেললো, যারা ধর্ষণ করলো তাদের স্বপক্ষে মিছিল বের হলো। এটা একটা কেমন একটা দেশ, এটা কি একটা দেশ ভাবনারও বাইরে। 1 লাখের বাড়িতে ফ্রিজে নাকি গরুর মাংস আছে, অথচ তার বাড়িতে গরু গ্রস্ত ছিল না,
গরুর মাংস আছে বলে আখলাককে পিটিয়ে হত্যা করা হলো। জুনায়েদ 16 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে মা লিঞ্চিংয়ের নামে পিটিয়ে হত্যা করা হলো। গতকালকেও দেখলাম, আজকের পেপারে দেখলাম কোথায় আবার দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোহিঙ্গার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো, কই কেউ প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করেনি। তার মানে মিডিয়া আপনার আর আমার জন্য না, এই মিডিয়াকে সরকারের কেনা গোলাম, সরকার যেভাবে বলবে ওইভাবে খবরকে পরিবেশন করার চেষ্টা করে তারা। অতএব আমাদের মিডিয়া দরকার, আমাদেরকে মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়া কি দিয়ে তৈরি করবেন? আপনার ছেলের 14 বছর হলে কেরালায় পাঠিয়ে দিচ্ছেন, কি অবস্থা? এ দিয়ে হবে? আপনার তো টাকা দরকার, জাতি যেখানে যায় যাক্কা, এটা তো আপনার আমার চিন্তাধারার মধ্যে নেই। তাহলে আমি এই কথাটা বলে থাকি, আজকেও বলছি, যে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে মিডিয়া, সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে মিডিয়া। কারণ এটা আপনি আমি সবাই করে থাকি, ভালো করে শুনবেন। আচ্ছা দেখছেন, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, জয় শ্রীরাম বলে মেরে ফেলা হচ্ছে, হচ্ছে তো? আচ্ছা তারপরে ক্যামেরাম্যান ওখানে থাকছে, ক্যামেরাম্যান সেটাকে শুট করছে, এডিটিং করে মার্কেটে ছাড়া হচ্ছে, আর আপনি আর আমি সেগুলোকে শেয়ার করছি, বলি না করছি কিনা? এটা হচ্ছে একটা যুদ্ধ, এটা হচ্ছে একটা টেকনিক। টেকনিকটা কি? যখন 100 জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে, 95 জন লোক বলবে বাপরে বাপ, এরা তো খুব শক্তিশালী, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই করতে 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 সবাই হিজড়া হয়ে যাবে দেশে। ইচ্ছা করলে তো জেনারেল ডায়ারের মতো সবাইকে গুলি করে মেরে দিতে পারে, কিন্তু ওরা জানে মুসলমানকে সাহায্য করে আল্লাহ সুবহানাহু তাআলা। 313 জন মানুষ হাজার হাজার লোকের বিরুদ্ধে জিতেছিল, আজকে গোটা বিশ্ব খুঁজে 313 জন লোককে পাওয়া যাচ্ছে না। মুসলমান কি দেখবেন? মুসলমান কাকে বলে দেখবেন? গোটা পৃথিবীর মধ্যে একজন লোক খালি মুসলমান, যার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, ওর জামানায়, ইব্রাহিমের জামানায় তিনি একজন মুসলমান। তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, তার বাবা তাকে বললেন, বেটা এভাবে দাওয়াতের কাজ করলে বাড়ি ছাড়তে হবে। বাড়ি ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন। গোটা জাতি ইব্রাহিমকে দেখে কেঁপেছে। আল্লাহ বলছে যে ইব্রাহিম একটা একটা উম্মত। গোটা জাতি যখন কেঁপেছে, নমরুদ দেখলো এই ইব্রাহিমকে হত্যা করতে হবে, যদি ইব্রাহিমকে আমরা হত্যা না করতে পারি, মানুষের বুকে যদি তাওহীদের বাণী চলে আসে, মানুষ কি আর মুখা যাবে না? সবাই তখন ইসলামের ছায়া তলে আসবে। তাই বিশাল একটা আগুনের ব্যবস্থা করে ইব্রাহিমকে পুরানোর ব্যবস্থা করা হয়েছিল। অমুসলমানরা আল্লাহকে ভয় করে, বিশ্বাস করুন, এরা ইমানদার মানুষকে ভয় করে। তবে ইমান হতে হবে সাহাবীদের মতো, ইমান হতে হবে সাহাবীদের মতো। আচ্ছা বলেন তো, ফেরাউন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ, আল্লাহ তাকে এক্সট্রা পাওয়ার দিয়েছিল, শক্তিশালী মানুষ, তাই না? কি তাই তো? একটা জ্যোতিষী বলল, ও ফেরাউন, একটা ছেলে এই তোমার শহরে জন্মাবে, ওই ছেলেটা বড় হয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। এরা জ্যোতিষে এই কথা বলল, এই ভয়ে এত বড় ফেরাউন লক্ষ লক্ষ শিশুকে হত্যা করলো, যাতে করে শিশু আর বেঁচে না থাকে। ডুবেছিল ফেরাউন, আল্লাহ সাহায্য করেছিল। বদরের ওই 313 জন ব্যক্তি সাহাবী, আল্লাহ সাহায্য করেছিল। আজকেও ওই আল্লাহ রয়েছে, ওই আল্লাহ রয়েছে আজকেও। আপনি শুধু দোয়া করেন আল্লাহর কাছে, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। যদি আপনি হক পথে থাকতে পারেন, আপনার তাওহীদ ঠিক থাকতে হবে, তাওহীদ রাখেন, ইসলামের উপরে বিশ্বাস রাখেন। বিশ্বাস মানে কেমন বিশ্বাস? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল, দুজনে মক্কা থেকে মদিনায় পালিয়ে যাচ্ছেন, হিজরত করছেন, একটা গুহায় লুকিয়ে আছেন, উপরে কাফেরের দল এসেছে। আবু বকর এইভাবে দেখে বলছে, আল্লাহর রাসূল, ওরা যদি এইভাবে খালি দেখে আমাদেরকে দেখতে পেয়ে যাবে, আমি খুব টেনশনের মধ্যে আছি। আল্লাহ রাসূল যদি ওরা ধরে ফেলে, সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে দেবে, আল্লাহ রাসূল কি করা যায়?
আল্লাহ রাসূল বলেছেন আবু বকর এখানে আমি তুমি আর আল্লাহ কে কে আমি তুমি আর আল্লাহ আছি আবু বকর বলেছে আল্লাহর কসম করে বলেছে আমার আর কোনো টেনশন নাই এটা চাই মান আমার আর কোনো টেনশন নাই একদম কনফার্ম কিন্তু আপনি ইসলামও মানেন আবার এটার উপরে ডাউটও ফিল করেন ও এটা হতেও পারে না ও হতে পারে না আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াতাবু সন্দেহ ঈমান ও আমল করার পর যদি সন্দেহ করে সে আবার চলে গেল আগের সময় ইসলাম গ্রহণ করার আগে যা ছিল তাহলে এই মিডিয়া আপনাকে আমাকে যা দেখাচ্ছে আমরা যা শেয়ার করছি ভেবে চিন্তে শেয়ার করতে হবে এইগুলো হচ্ছে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দিচ্ছে আর ইমানদার মানুষকে দেখে গোটা দুনিয়া কাঁপে কাঁপে নবী রাসূলদেরকে দেখে কেঁপেছিল তবে এখন যদি আপনাকে বলি আমাদের মুসলমানদের বাঁচার পথ কি আপনি বলছেন নিশ্চয় কোনো পার্টিতে যোগ দিতে হবে বলছে না কিছু যুবক অমুক পার্টিতে যোগ দিব বেঁচে যাবো যুক্তি দেখাচ্ছে কি সাইনুল ভাই আপনি যেভাবে বক্তৃতা দেন বাইসার আপনাকে জেলে ধরে নিয়ে গেল পুলিশে নিয়ে গেল তা আপনাকে ছাড়াতে তো আমার দল লাগবে নাকি তা আপনি আমার পার্টিতে আসেন যাই হোক ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামানায় কোনো পার্টি ছিল না কি অবস্থা তাহলে কেউ ভাবছে মনে হয় না জিহাদ করতে হবে সশস্ত্র জিহাদ অস্ত্র রেডি করতে হবে কেউ ভাবছে যে সংগঠন করে কি করে ইসলাম থেকে বাঁচানো যায় আপনাকে আমার প্রশ্ন ভাই ফজরের নামাজ পড়েন জামাতে হ্যাঁ আমাদের মসজিদে 18 জন হয় 10 জন হয় এলাকার লোক সংখ্যা কত 1,000-5,000 হবে মানে 5,000-এর মধ্যে 10 জন মুসলমান কি নিয়ে লড়বেন আপনি তো মুসলমান আপনি তো ওই পার্টির কথাই ভাববেন আপনার মাথায় এর চেয়ে বেশি কি আসবে আল্লাহর দিনের কাছে কোনো যুক্তি চলবে চলবে নূহ আলাইহিস সালাম এসে আল্লাহকে বলেছেন আল্লাহ আর পারলাম না দাওয়াত দিতে কেউ গ্রহণ করে না কি করবে বলো আল্লাহ বলছে নৌকা বানাও কি বললেন কোথায় নৌকা বানাতে বললেন একটা বালুকাময় প্রান্তর ধুধু মরুভূমির মধ্যে নৌকা বানাতে বললেন আশেপাশে কোনো নদীও নাই সমুদ্রও নাই আপনি আমি হলে অন্তত আল্লাহকে বলতে বললাম নৌকা বানাবো বলেন কি নৌকাতে তো পানি লাগবে গরুর গাড়ি বললে তো ভালো লাগতো চলতো তো নৌকা বালুর মধ্যে নৌকা বানিয়ে করবো কি কোনো কথা নেই উনি লেগে বললেন যুক্তি চলে না প্লাবন আসলো কাফের দেখে ডুবালো ইমানওয়ালাদেরকে বাঁচালো ওরা কোনো যুক্তি দেয়নি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে গিয়েছেন আল্লাহকে দোষারোপ করেননি উনি আল্লাহর জিকিরে ব্যস্ত আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে যুক্তি কিসের যুক্তি তাইফের ময়দান থেকে আল্লাহ রাসূল ফিরে আসেন গোটা দেহ রক্তাক্ত নামাজ পড়ার পর দুই হাত তুলে বলছে আল্লাহ গো তাদেরকে ক্ষমা করে দাও যারা আমাকে রক্তাক্ত করেছে মালাকুল জিবাল এসে বলে বলেন কি গো আপনি একবার খালি বলেন না আমাকে গোটা গ্রামের উপরে পাহাড় চাপিয়ে দিব একবারে গোটা গ্রামকে যেন গ্রাম নয় এরকম মনে হবে আপনাকে তার রক্তাক্ত করেছে আল্লাহ রসুল বলছে আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে কিসের যুক্তি আপনার আপনি ইমানদার হন আর যদি এত জিহাদ করার শখ আমি একটা জিহাদের কথা বলছি এখন আজ থেকে শুরু করে যতদিন বাঁচবেন চেষ্টা করেন তো একদিনও যেন ফজরের তাকবিরে উল্লা না ছুটে আছেন এমন কোনো মানুষ এই আমার সামনে বিগত 10 বছরে একদিনও ফজর ছুটেনি জামাতে বুঝতে পেরেছেন অবস্থাটা কোত্থেকে সাহায্য পাবেন নামই কাটা গিয়েছে যেমন আমি রেশনের দোকানে কোন দিন যাই না হয়তো আমাকে দেখলে দোকানদার হাত ঠেলে করতে পারে কে কোন দেশ থেকে গিয়েছে আমি তো জানি না আমার কার্ড কোথায় আছে মনে হয় আমাদের বাড়িতে আছে কে যে তুলে ক টাকা কেজি চালে সম্পূর্ণ আমার হিসাবে নাই আমি যাই না তা আমি যদি যাই তো অত অত অবস্থা খারাপ হবে তো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহর আল্লাহ তো ভাবে কে রে আল্লাহর সাথে কানেক্টেডই নাই আল্লাহর সাথে নামই নাই
কেন দোয়া করে তাহাজ্জুদ করতে ব্যাপার? আপনি ইসলাম গ্রহণ না করে যদি সারা জীবন সিয়াম পালন করেন হবে? খালি ইমান নাই, যদিও এক শ্রেণীর মানুষ কিন্তু আপনার আছে, তাই না? বলে আমি নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, আছে কি নাই? এক চড় মারবেন কাল কষে দিয়ে বলবেন আমি মারি না, আদর করলাম, আমার আদরের স্টাইলের কত বড় বিয়াদ বলে এই কথা বলতে পারে যে আমি নামাজ পড়ি না, ইমান ঠিক আছে? ও বুঝবে একদিন, ও বুঝবে। আপনি যদি ইমান কে কংক্রিট করতে পারেন, মজবুত করতে পারেন, বিলালের মতো অত্যাচার করলেও ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখন আপনাকে আমার প্রশ্ন, ফেরাউন বেশি খতরনাক ছিল না নরেন্দ্র মোদী বেশি খারাপ? ফেরাউন খারাপ, ফেরাউনের চেয়ে তো খারাপ হয়নি। ফেরাউনের ব্যাপারে আসিয়া বলছে, আসিয়া জান্নাতে যার জন্য আল্লাহ ঘর নির্মাণের কথা বলেছেন, আল্লাহকে যিনি বলেছিলেন ফেরাউন তাকে শুয়ে দিতেন কাঠের উপরে, হাতের উপরে পেরেক মেরে দিতেন, আর বলতেন বল তোর রব কুল কায়নাতের রব আমি ফেরাউন। তখন আসিয়া বলতেন তোমার রব আমার রব, কুল কায়নাতের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন যদি রাজা হয় আসিয়া রানী ছিল না? আচ্ছা রানী কি টুক করে একটা বিষ খাইয়ে দিতে পারতো না? রাত্রিবেলায় তার গলাটাকে নামিয়ে দিতে পারতো না? সে একটা দল গঠন করতে পারতো না? সে একটা দল গঠন করতে পারতো, পারতো না? অবশ্যই পারতো। ওই অবস্থায় যন্ত্রণা নিয়ে বলছে আল্লাহ গো কিচ্ছু চাই না, খালি জান্নাতে একটা ঘর তৈরি করো আমার জন্য। দিকু কত অত্যাচার করছে বলো। ইমাম একটা মহিলা, ও সাহাবিও না, রাস্তাতে যাচ্ছে, আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন না, আমার মির্গির রোগ আছে, তো যখন তখন এই রোগটা উঠে যায়, আমার কাপড় চুপড় এদিকে চলে যায়, ইজ্জত সম্ভ্রম মানুষের দেখে নাই, আমি খুব কষ্টে আছি, আল্লাহ রসুল দোয়া করেন না? কালো একজন মহিলা, আল্লাহ রসুল বলছে আমি দোয়া করলে আমি আশাবাদী আল্লাহ গ্রহণ করবে। তবে মহিলা তোমাকে একটা অফার দিচ্ছে আমি, তো কি তুমি যদি এই রোগটাকে জিনিয়ে নিয়ে বাঁচতে পারো, এই রোগটা থাক তুমি যদি বাঁচতে পারো তাহলে তার বিনিময়ে জান্নাত পাবো, রোগের বিনিময়ে জান্নাত, রোগ হচ্ছে নিয়ামত, রোগের বিনিময়ে জান্নাত পাবা। আর যদি বলো তাহলে আল্লাহর কাছে দোয়া করি, তো মহিলা বলছে না 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 থাকতে আমি জান্নাতই নেবো, আমার রোগ থাক, তবে একটু আল্লাহর কাছে বলেন না রোগটা উঠে যেন কাপড় চুপড়ি এদিক ওদিক না হয়, অন্তত ইজ্জতটা তো ঠিকঠাক। ইমান দেখেছেন? আচ্ছা এই জামানার মানুষের ইমান দেখেন? আলি মারাত অস্ট্রেলিয়ান একজন ভাই মারা গেল না, শুনেন নাম সুবহানাল্লাহ বিহামদি, আলি মারাত মাল্টি মিলিয়নারি, কোটি কোটি কোটিপতি মানুষ, উনি এমন ব্রেসলেট পরতেন, এমন জুতো পরতেন পৃথিবীর কম মানুষে পড়েছে, এত বিলাসিতাপূর্ণ মানুষ ছিলেন। ওনার ক্যান্সার হয়ে গেল, উনি মৃত্যুর সময় যখন তিনি মারা যাচ্ছিলেন সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করছিলেন, মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি ইসলামের জন্য দিয়ে গেলেন, আর উনি একটা কথা বলে গিয়েছিলেন জানেন, উনি বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ক্যান্সারের নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ আমাকে ক্যান্সারের নিয়ামত দান করেছে। ভাবা যায়, চিন্তা করে দেখে একবার, মানুষ কত ইমানদার হলে একটা রোগ যাতে মারা যাচ্ছে এই কথা বলতে পারে? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমি যদি ইমানদার হই, পাক্কা ইমানদার হই, তো আল্লাহ আপনাকে বদরের মতো সাহায্য করবে, কারণ ওই আল্লাহ এখনো আছে। সৌদি আরবে এখনো স্টেজ খারাপ সালাত আদায় করলে, বৃষ্টির জন্য দোয়া করলে, যখনই তারা দোয়া করে সেদিনে বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ এখনো। আপনি কি আপনার আল্লাহকে অপারক ভেবেছেন নাকি? আজকে আমি আমার অফিসে বসে আছি, বর্তমান প্রেক্ষাপট দেখেন, একটা ছেলে বলছে যে এই লোকটা কে, তাহলে পাড়া প্রতিবেশী কাকা হয় তো বলছে আপনার নামে দুর্নাম করছিল। আমি আমার অফিসে বসে আছি, উনি সিমেন্ট কি বালি নিতে এসেছে, মানে আমার স্কুলের সাথে আমার হার্ডওয়ার্ক, তো আমি বললাম যে আমার নামে দুর্নাম করেছিল, এটা চমকানোর কিছু নাই, বেশিরভাগ মানুষই করে আমার নামে। তো বলছে যে এরা শরীয়ত মানে না, আমাকে বলছে মানে আমার ব্যাপারে বলেছে আমরা শরীয়ত মানি না। তো আমি আবার তাকে বললাম যে আলহামদুলিল্লাহ হয়তো আমি মানি না, তো ওনার দাড়ি চাছা, ওনার পরিবারের কেউ নামাজ পড়ে না, ও তো দূরের কথা,
ওনার পরিবারের কেউ নামাজ পড়ে না, ওই বাড়ির কোনো বউ যদি তারাবি পড়তে যায় তো সেই সময় মানে হেসে নিয়ে বেরিয়ে চলে যাবে, তাই তুই নামাজ পড়তে আসলে মানে এত সুন্দর পরিবার আমাকে বলছে সবাই দেখতে পারি আমি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, এটাই ঘটছে। কোন পার্টি আপনাকে বাঁচাতে পারবে না। আজকে যুবকরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, দেখলাম এখান থেকে ফেরার সময় 8-10টা যুবক একটা একটা পার্টির পতাকা নিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আবার আজকাল ফেসবুকে দেখলাম একদম লিপস্টিক পরে মেকআপ পরে একটা মহিলা একটা পার্টির ব্যানারে মুসলিম ইসলামের নাকি পার্টি, তারা মুসলমানের নাকি পার্টি, পার্টির পোস্টার নিয়ে বুকের উপরে নিয়ে স্লোগান দিচ্ছে আর বেরোচ্ছে। আল্লাহ রসুল মহিলাদেরকে রাস্তায় বেরোতে বলেছেন, আল্লাহ বলছেন অকার না ফি বৈতি কন্যা, এই মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকবে, পরিত্রাণের পথ কেউ আপনাকে দিতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিবে পরিত্রাণের পথ। কারোর বক্তৃতায় পাগল হয়ে গিয়ে ওই নিজের ইজ্জতকে নিজের সম্মানকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করেন না, কারণ ফেরাউন না আমাদের সরকার, আমাদের সরকার ফেরাউন না, ফেরাউনের চেয়ে ভালো। আল্লাহ রসুল টেনশনে পড়ে গিয়ে বলছে আল্লাহ গো দুই উমরকে একটা উমরকে তো হেদায়েত দাও, হেদায়েত দেয় না আল্লাহ দিয়েছিল তো সবাই চলে না, আমরা দোয়া করি যে নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়েত দিয়ে দিক, উল্টে নরেন্দ্র মোদী ইনশাল্লাহ ইসলামের কাজ করবে, করবে না, ঘটে না এমন কাজ, ঘটে তো এক সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন, কে রে মোহাম্মদ কে, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এই লোকটা তো টেনশনে ফেলে দিল, ব্যতি ব্যস্ত করলো, অনেকে আল্লাহ রসুল ইত্যাদি ইত্যাদি এসাই কথা শুনে বলছে আমি ইসলাম গ্রহণ করবো। আপনি আমি কি মুসলমান, কি আমাদের চরিত্র যে আমাদেরকে দেখে তারা ভয় পায় না, আপনার ইমানি শক্তি দেখে ভয় পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এখনকার বর্তমান সময়ের সাইকোলজিস্ট যারা মনোবিদ যারা তারা বলছে যারে উমর বসে থাকতো মোদি নাই, উমার বসে থাকতো মক্কায় আর স্পেনে তার শাসন চলে, কি ব্যাপার, মোবাইল নাই ইন্টারনেট নাই কিছু নাই। তো এখনকার সাইকোলজিস্ট যারা মনোবিদ তারা বলছে উমার নামের মধ্যে আল্লাহ একটা শক্তি দিয়েছে, বোঝোর নামের গতি আলাদা, আল্লাহ এমন ভাবে ঈশ্বর ভগবান ওর নামটা এমন ভাবে দিয়েছে যে উমার মানে আর কলিজা কেঁপে উঠে তখনই শাসন ঠিক চলতে থাকবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। অতএব মিডিয়া শুধু একটা আছে ফেসবুক, আচ্ছা দেখেন আল্লাহ কিভাবে দিন প্রচার করাচ্ছে মানুষকে, আমার সামনে আপনারা কত লোক হবেন, কতজন আছেন, খুব বেশি হলে আশপাশ সব মিলে 500-600 লোক আছেন, এত নাকি আমার এই যে ফেসবুক লাইভটা চলছে এই ফেসবুকটা আবিষ্কার করেছে মাইক কি নাম বলেন দেখি মার্ক জুকারবার্গ, উনি একজন খ্রিস্টান মানুষ, মার্ক জুকারবার্গ এই বক্তৃতাটা গোটা বিশ্বের বাঙালিরা দেখছে, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা দেখছে, আমি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 5,000 লোক দেখবে, এক সপ্তাহে 1,00,000 লোক দেখবে, এক মাসে কত দেখবে আর কিয়ামত পর্যন্ত মানুষ কত দেখবে। তো আল্লাহ দিন প্রচার করে নিচ্ছে মার্ক জুকারবার্গকে দিয়ে, বুঝতে পারেন না ভাই, এরা খ্রিস্টানকে দিয়ে আল্লাহ দিন পৌঁছাচ্ছে মিডিয়া, বুঝতে পেরেছেন, ফেসবুক ছাড়া আমাদের আর কোনো মিডিয়া নাই, কারণ কোনো মিডিয়া সত্য কথা বলে না, সব টাকা খেয়ে টাকার গোলাম, অর্থাৎ মিডিয়ার উপরে ভরসা করে কোনো কাজ করবেন না আর কোনো কিছু আসলে এমনি শেয়ার করবেন না, খবরদার ওটাকে যাচাই বাছাই করতে হবে। হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা পাকানোর অনেক রকম পরিকল্পনা হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে, বহু আগের ভিডিও দিয়ে দিয়েছে যে রিসেন্ট ঘটছে, রোহিঙ্গাদেরকে মারছে ওই ভিডিও দিয়ে বলছে নরেন্দ্র মোদী দল অত্যাচার করছে, আমি দেখেছি এ ধরনের আমাদের মধ্যে যে একটা হারমোনি রয়েছে একটা যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটাকে নষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। 3 নম্বর পয়েন্ট ছোট্ট করে শেষ আলোচনা, সন্ত্রাসবাদ, মোদিখানার দোকানদার ফোন করে বলছে শাহিনুর ভাই ইন্দুরে তো বিস্কুট একটাও রাখছে না গো সব কেটে ফেলছে, তো ইঁদুর মারা যাবে কি, একটা ইঁদুর মারতে গেলে মৌলবি সাহেবের কাছ থেকে ফতোয়া চাইছে, বলে তো এই লোক কি মানুষ খুন করতে পারে, বুঝতে পারেনি, তাহলে সন্ত্রাস এই শব্দটা মুসলমানের সাথে মানায় না, যেমন আইসক্রিম খুব গরম
আইসক্রিম গরম হয়, যেমন এই কথাটা বেমানান। যেমন ঘোড়ার ডিম বলি কিন্তু ঘোড়ার ডিম নাই, এই কথা যেমন বেমানান, ঠিক ইসলামের সাথে জঙ্গিবাদ, ইসলামের সাথে সন্ত্রাস, এটা বেমানান একটা শব্দ। কারোর দাড়ি থাকতে পারে, কারোর টুপি থাকতে পারে, পৃথিবীতে দাড়ি টুপি বহু জনের আছে, তো রবীন্দ্রনাথের তো দাড়ি ছিল, রবীন্দ্রনাথের দাড়ি ছিল না, চাচা নেহরু টুপি পরতো না, তাহলে ওরা কি সন্ত্রাসী ছিল নাকি? দাড়ি টুপি আর লোককে যদি সন্ত্রাসী বলতে তো ওদেরকে বলতে হবে। আজ থেকে 30-40 বছর আগে শহরের ট্যাক্সিগুলা, যারা ট্যাক্সি ড্রাইভার ছিল, হিন্দু মানুষের দাড়িওয়ালা লোক খুঁজতো, জানতো এরা ইমানদার। কিন্তু এই মিডিয়ার মাধ্যমে দেখানো হয়, যদি খালি নামটা ধরেন আব্দুর রহমান পেয়েছে, খালি মুসলমানের নাম যদি পেয়েছে, ও আল্লাহ আকবার। আসাদুল্লাহ গালিবের নাম জানেন? বাংলাদেশের আমিরে জামাত। উনি দুঃখ করে বলছেন, আমাকে যখন জেলে দিচ্ছে, উনি বলছেন তা আমাকে অনেক কিছু মামলা দিয়েছে গো যা তোমাদেরকে বলার না। তো একজন ডিআইজি আর একজন ডিআইজিকে বলছে, বা অফিসার আর একটা অফিসারকে বলছে, এই গরু চোরের মামলাটাও দে, বলছে গরু চোরের মামলাটাও দে। তো আসাদুল্লাহ গালিব বলছে, আমি চুপচাপ বসে আছি, পাশে একজন পুলিশ অফিসার বলছে, আরে এত বড় একজন প্রফেসরকে, এত বড় একজন প্রফেসরকে গরু চোরকে মারাবে রে, বুঝতে পারছেন? মানে দাঁড়িয়ে আছে, নো টেনশন, দাড়ি টুপি মানেই ত্রাস মানুষের, এটা যে মানুষের এখন বৈশিষ্ট্য। কিন্তু আলহামদুলিল্লাহ দাড়ি টুপি আলা মানে সেফ, আপনি আপনি সংরক্ষিত দাড়ি টুপি মানে। অতএব সন্ত্রাসী কার্যকলাপ কেউ যদি পৃথিবীর বুকে করে, তাদের যদি দাড়ি থাকে আর টুপি থাকে, পাঁচ অক্ত ছাড়া তা তাই করে, তো ধরে নেন ও মুসলমান না। কেন? আল্লাহ বলছেন সূরা মায়দা আওয়াত 32 নম্বর আয়াত, একজনকে যদি অন্যভাবে হত্যা করা হয় সমগ্র মানব জাতিকে সে মেরে ফেলল। বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল পিঁপড়ের ঝাঁককে পুড়িয়ে দিতে নিষেধ করেছে। এখন মুসলমানরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ওই যে মশা মারার ব্যাট আছে না, একটা ব্যাট দেখেননি যে ব্যাট দিয়ে কি মশা মারা জায়েজ? তো ইমাম সাহেব টেনশনে, আরে মশাটা কি শখ খেয়ে মরলো নাকি আগে পুড়লো তারপরে মরলো? ফতোয়া বের করছে, যদি শখ খেয়ে মরে তো জায়েজ, আর যদি পুড়ে মরে তাহলে জায়েজ না। কেন? আগুনে পোড়ানোর শাস্তি দিতে পারেন কে? শুধুমাত্র আল্লাহ।